সরকারের পক্ষ থেকে অবগত হয়েছে যে জল জমির খাত জাগত হয়েছে, বর্তমানে জল জমি বাদে অকৃষি হত্যা পুকুর ডোবা নালা কালা বাস্তু পানবরজ পথপুত্র শিক্ষকের শিক্ষা দপ্তরের খাজনা নেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি নিয়ে বারবার পেশ করছি, যেটি হল বাণিজ্যিক কর ব্যবহৃত জায়গা শেষাদি দেওয়ার জন্য। তাই এলাকার সমস্ত গ্রামবাসী বৃন্দ অর্থাৎ খারৈপুর গ্রাম গ্রামবাসী এলাকার সমস্ত গ্রামবাসী বৃন্দর কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনারা এই সমস্ত অফিসি ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত শেষাদি দিয়ে আমাদের সঙ্গে সর্বতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কৃষি দপ্তর শহীদ মাতঙ্গিনি পঞ্চায়েত সমিতি, আমরা সরকারের পক্ষ থেকে অবগতি হয়েছি যে জল জমির খাজনা মকুব হয়েছে, বর্তমানে জল জমি বাদে অকৃষি অর্থাৎ পুকুর ডোবা নালা কালা বাস্তু পানবরজ এর পথ কর শিক্ষা করে খাজনা নেওয়া হচ্ছে। এছাড়াও আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি নিয়ে বারবার পেশ করছে, সেটি হল বাণিজ্যিক কর কাজে ব্যবহৃত জায়গা ইত্যাদি শেষাদি দেওয়ার জন্য। তাই এলাকার সমস্ত গ্রামবাসী বৃন্দ অর্থাৎ খারৈপুর গ্রামবাসী বৃন্দের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ, আপনারা এই সমস্ত অকৃষি এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত শেষাদি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শহীদ মাতঙ্গিনি পঞ্চায়েত সমিতির সহ অধিকর্তা, কৃষি সহ অধিকর্তা।